হিন্দু বেশি আছে না মুসলমান বেশি আছে, আর লড়াই হয় আদিবাসী বেশি আছে না ব্রাহ্মণ বেশি আছে, আর লড়াই হয় আরে মীনাক্ষী বাংলা বলতে বলতে হিন্দিতে কথা বলে দেয়, এই যেটা বাঙালি না বিহারি অপমান করেছে তারা, যারা সালিম খানের ছেলেকে রাতে অন্ধকারে বাড়িতে ঢুকে ছাদ থেকে ঢেলে ফেলে দিয়েছে, আর সেই পুলিশ অফিসাররা এখন বগল বাজিয়ে এক থানা থেকে আর থানা গোটা হাওড়া জেলাকে ডিস্টার্ব করে রেখেছে দাঙ্গার নামে জামির নামে, আর যারা লড়ছে তারা দমপন্থী মানুষ, যারা লড়ছে তারা প্রতিবাদী মানুষ। আমাদের লড়াইটা হলো গোটা পশ্চিমবঙ্গে একুশাটার মধ্যে দোকান খুলে দিয়ে গোটা পশ্চিমবঙ্গটাকে মধ্যে ফাঁসিয়ে দেওয়ার বিরুদ্ধে লড়াই। আমি বাদ খতম করতে ইনকালাব জিন্দাবাদ, ইউআই জিন্দাবাদ।